কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টের প্রথম দিনে 7 উইকেট হারিয়ে 238 রান তুলেছে শ্রীলঙ্কা। টাইগারদের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন মিরাজ আর মুস্তাফিজুর রহমান। দলীয় 13 রানে করুণারত্নের উইকেট হারিয়ে দারুণ একটা সূচনা এনে দেন মুস্তাফিজুর রহমান। ধারা ভাঙেনি, 70 করতেই 4 উইকেট হারিয়েছে লঙ্কানরা। চাপা একাই সামলেছেন চান্দিমাল, 210 বল খেলে করেছেন 86 রান, বাকিরা ছিল আসা যাওয়ার পালায়। 34 করে রান করেন ডি সিলভা আর টিকুয়েলা। বাংলাদেশের হয়ে দুটা করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ আর মিরাজ, একটা করে উইকেট নিয়েছেন শুভাশিস, তাইজুল আর সাকিব আল হাসান। ঝড়ের আশঙ্কায় 7 ওভার আগেই খেলা শেষ করে দেয় আম্পায়ার। Nicely carved through Dinesh's thing. Edge taken. So that's number 3. Oh, they've gone all up. He's given. Well, hit one in the air. Bowling. কলম্বো টেস্ট বাংলাদেশের শততম টেস্ট। এই টেস্ট নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী। দেব, প্রথম দিন শততম টেস্টের, একটা দারুণ দিন বাংলাদেশের জন্য, একটা স্মরণীয় দিনও হয়ে থাকার কথা। 100তম টেস্ট হলো বাংলাদেশের, টেস্টে সেঞ্চুরি। তবে প্রথম দিনের খেলা আপনার কাছে কেমন লেগেছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমানের বোলিং? ধন্যবাদ নাহিন। যেটা হচ্ছে মুস্তাফিজের আমরা বোলিং যদি বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে আপনার তুলনা করতে হবে অবশ্যই ফার্স্ট টেস্টে গলে মুস্তাফিজ কী বল করেছেন আর এই টেস্টে এখনও পর্যন্ত কী বল করেছেন। আমরা মুস্তাফিজের বোলিংয়ের কিছু পার্টিকুলার অংশ দেখতে দেখতে যদি আলোচনা করি, সেটা বোধহয় দর্শকদের জন্য আরেকটু বেশি সুবিধা হবে। শুরুতে যেটা হয়েছে যে প্রথম 3 ওভারে মুস্তাফিজ এখনও পর্যন্ত যে বল করেছেন, তিনি 4টা ভিন্ন ভিন্ন ওভারের স্পেলে বল করেছেন। ফার্স্ট স্পেলটা ছিল 6 ওভারে, যেখানে 3টা মেরে ছিল। মুস্তাফিজের বোলিং যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে উনি পার্টিকুলার একটা লাইন মেনটেন করার চেষ্টা করেননি কখনোই না। কখনো অফ স্ট্যাম্পের বাইরে করেছেন, কখনো ভেতরে করেছেন, কখনো আপনার কাটার বা স্লোয়ার, যেটা আমরা মুস্তাফিজের কাছ থেকে সবসময় দেখে থাকি, সেটাই এক্সপেক্ট করি। এই আপনি যে উইকেটটা যদি দেখেন, সেটা অফ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল। ব্যাটসম্যান হয়তো লিফ করতে পারতেন, কিন্তু ব্যাটসম্যানকে শর্ট খেলতে বাধ্য করেছেন বলে এটা আমাদের একবারের জন্য মনে হয়নি। বলতে পারেন যে ব্যাটসম্যান ভুল করে আসলে উইকেটটা দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজের অন্যান্য ডেলিভারিগুলো যদি দেখেন, তিনি প্রতিটা মুহূর্তে ব্যাটসম্যানকে কিছু না কিছু ভাবতে বাধ্য করেছেন। ব্যাটসম্যান যদি কখনো একটা ফুল ডেলিভারি পেয়েছে, তার পরের বলটাই হয়তো সে দেখতে পাবে যে একদম আপনার উইকেটের অনেক বাইরে, হয়তো বা থার্ড বলটা তিনি করেছেন বাউন্সার, ফোর্থ বলটা করেছেন কার্টার। অর্থাৎ বোলিং ভ্যারিয়েশন বলতে যেটা বোঝায়, সেটা তিনি ফার্স্ট টেস্টেও করেছেন, কিন্তু এই টেস্টে মুস্তাফিজকে অনেক বেশি পাম্পড আপ মনে হয়েছে এবং ডেলিভারি করার ক্ষেত্রেও মুস্তাফিজকে অনেক বেশি ফার্স্ট টেস্টে। আসলে মুস্তাফিজুর রহমানের যে বিশেষত্বটাকে আমরা মিস করছিলাম, তার যে একটা একটা অ্যাট্রাকটিভনেস আছে বোলিং এ, সেটা যে মিস করছিলাম, সেটাকে আমরা ফিরে পাচ্ছি। দেব, এখনো পর্যন্ত এই সেশনে, মানে এই দিনে যে যতটুকু বোলিং তিনি করেছেন, সেটা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি। তবে মুস্তাফিজের কাছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেশি, যে কারণে মুস্তাফিজের কাছ থেকে সবাই এক্সপেক্ট করে সে হয়তো বা 3টা 4টা করে উইকেট নেবে, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেবে। সেটা তো আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজের কথা যদি আমরা বলি, শুভাশিসের কথাও বলতে হবে। শুভাশিস আজকে চমৎকার বল করেছেন। শুভাশিসের বোলিং যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সবার আগে যেটা বলতে হবে যে শুভাশিসের লাইন, তিনি মুস্তাফিজের মতো অত বেশি ভ্যারিয়েশন করার চেষ্টা করেননি। তিনি পার্টিকুলার একটা লাইন মেনটেন করেছেন, যেটা শর্ট অফ গুড লেন, আউটসাইড অফ স্ট্যাম্প, যেটা বেসিক ক্রিকেটিং পেস বোলারদের বোলিং, ঠিক সেটাই করেছেন। শুভাশিসের বোলিং যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে মোস্ট অফ দ্য কেসেসে তিনি একটা রাইট করিডোরে বল করেছেন, অফ স্ট্যাম্পের থেকে শর্ট অফ লেন্থ বা শর্ট অফ লেন্থের গুড লেন্থের মাঝামাঝি, এবং পার্টিকুলার একটা চ্যানেলে যে বলগুলো, যে ডেলিভারিটা আমরা দেখলাম যে নিপ ব্যাক করে ভেতরে আসছিল বা ইনসুইং হচ্ছিল, সেগুলোতে অলমোস্ট 134 থেকে 138 কিলোমিটার স্পিড ছিল, এবং সুইংয়ের কারণে ব্যাটসম্যানরা বেশ বারেবারেই সমস্যায় পড়েছেন, ইনক্লুডিং মুশফিকুর রহিম, তিনিও কিন্তু বারবারই বল গ্রিপ করতে, ওই ডেলিভারি করতে প্রবলেমে পড়েছেন। তিনি বাউন্সার ট্রাই করেছেন, ফুল বল করেছেন, ভ্যারিয়েশন খুব বেশি ছিল না। তবে যেটা ছিল যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন বোলিংটাই একটা সময় আপনি আপনার ওপেনিং পেস বোলার কাছ থেকে এক্সপেক্ট করেন, এবং আজকে প্রথম টেস্টেও তিনি করেছেন। তবে সেকেন্ড স্পেলের দিকে গিয়ে বা থার্ড স্পেলের দিকে গিয়ে শুভাশিস অত বেশি ডিসিপ্লিন ছিলেন না, তবে প্রথম দিনে, এই টেস্টের প্রথম দিনে তিনি যথেষ্ট ডিসিপ্লিন ছিলেন, সেটাই এক্সপেক্টেড ছিল। দেব, ফার্স্ট টেস্টে কিন্তু আমরা শুভাশিসকে দেখেছি তিনি দারুণ ডিসিপ্লিন ছিলেন, কিন্তু ধীরে ধীরে কিন্তু তার বলটা একটু, তিনি তার পুরো কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিলেন। আপনার কি মনে হচ্ছে এই টেস্টে এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে, নাকি তার একদম যেই ধারায় তিনি আছেন ধারাটা বুঝেই তিনি খেলতে পারবেন? নাহিন, এখানে হয় কি, আপনার বাংলাদেশের বোলিং অ্যাটাকের সবচেয়ে বড় যে আপনার কি বলে লুপ হোল, সেটা হচ্ছে অভিজ্ঞতার অভাব। সাকিবকে যদি, কোচ নিজেও এটা বলেছেন, সাকিবকে যদি আপনি বাদ দেন, পুরো বোলিং ইউনিটের আপনার টেস্ট এক্সপিরিয়েন্সই হয়তো 14, 15, 16। তো সেই ক্ষেত্রে আসলে এটা আসলে ইনডিসিপ্লিন হওয়ার জন্য, এটা এক্সপিরিয়েন্সের অভাবে এই ঘটনাগুলো ঘটে থাকে। আপনি যদি 2 ওভার স্প্যানে হিসেব করেন, 12টা বলের মধ্যে দেখা যায় 4টা 5টা বল সে খুব ভালো করেছে, এবং 3টা বল করেছে একেবারে গড়পড়তা বল, ওই 3টা বলে দেখা যায় 2টা বাউন্ডারি হয়ে গেছে।
যত বেশি এক্সপিরিয়েন্স বাড়বে, দেখা যাবে যে দুই ওভারের স্পেলে বারোটা বল করতে গিয়ে সুভাশিস, মুস্তাফিজ বা রুবেল যারাই আছেন বা তার স্কিনরা, তারা হয়তো দশটা বল তখন ভালো করবেন, দশটা বল রাইট এরিয়াতে করবেন। এটা আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে। তাহলে দেব, আনএক্সপিরিয়েন্সড আমরা মেহেদি মিরাজের কথাও কিন্তু বলতে পারি, তিনিও কিন্তু আসলে আজকে দারুণ বল করেছেন, উইকেটও পেয়েছেন দুটা, তার খেলা আপনার কাছে কেমন লেগেছে? মুস্তাফিজের মতো যদি বলতে চাই তাহলে মুস্তাফিজ যতটা ভ্যারিয়েশন ট্রাই করেছেন স্পিনারের দিক থেকে, মেহেদি মিরাজও ঠিক ওরকম ভ্যারিয়েশন ট্রাই করেছেন। আপনি তার বোলিং ফিগার যদি দেখেন তাহলে খুব বেশি হয়তো আপনার স্যাটিসফ্যাক্টরি মনে হবে না, তিনি হয়তো কিছু বেশি রানও দিয়েছেন, কিন্তু উইকেট নেওয়ার যে কাজটা আলটিমেটলি তিনি সেটা করেছেন। অনেক সময় দেখা যায় যে আপনার উইকেট টেকার বোলাররা একটু বেশি রান দিয়ে দেয় এবং সেক্ষেত্রে কোচ, ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট এটা মাইন্ডও করে না যে পর্যন্ত আপনি উইকেট নিতে থাকবেন। তিনি যেটা করেছেন যে ব্যাটসম্যানকে সামনে খেলাতে চেষ্টা করেছেন, অর্থাৎ ব্যাটসম্যানকে ড্রাইভিং লেন্থে বল দিয়েছেন যেন ব্যাটসম্যান ড্রাইভ খেলে, কিংবা উইকেটে খুব বেশি টার্ন আমরা দেখিনি, অল্প কিছু বল হয়তো আপনার টার্ন করে ভেতরে যাচ্ছিল, সেই চেষ্টাও করেছেন ব্যাটসম্যান, অর্থাৎ ব্যাটসম্যানকে খেলতে দিয়েছেন যে তুমি খেলো, এবং ব্যাটসম্যান খেলতে গিয়ে যখনই ভুল করেছে তখনই উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তিনি দুটো উইকেট পেয়েছেন। সো এখনও পর্যন্ত মিরাজের যে বোলিং সেটা এখনও পর্যন্ত আমার কাছে মনে হয়েছে ইটস প্রিটি মাচ স্যাটিসফ্যাক্টরি। দেব, ফার্স্ট টেস্ট থেকে আমরা বলে আসছিলাম যে যদি একজন একজন একদম ডেজিগনেটেড স্পিনার প্রয়োজন হয়, সাকিব আল হাসানকে সঙ্গটা দিচ্ছে কে, সেটা ফার্স্ট টেস্টে আমরা পাইনি, কিন্তু সেকেন্ড টেস্টে সেখানে এখন তাইজুল ইসলাম এসে তিনি কিন্তু ভারতের বিপক্ষে দারুণ খেলেছিলেন। তাইজুলের খেলা আপনার কাছে কেমন লাগলো? তাইজুলের ব্যাপারটা যদি বলেন, ফার্স্ট টেস্টে সাকিবকে, সাকিব তার কাছাকাছিও ছিলেন না, এটা বারবারই মনে হয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা ডেলিভারি বলেন সবই একরকম। তাইজুলকে সম্ভবত এই কারণেই নেওয়া হয়েছে। তাইজুল আজকে আমরা তাইজুলের কাছ থেকে যেটা সবসময় দেখে থাকি যে তিনি একটু জোরের ওপর বল করেন, আজকে তারা করেননি। এই বলটা যদি আপনি দেখেন তাইজুল লুপ দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ বলটাকে একটু বেশি এয়ার দেওয়ার চেষ্টা করেছেন যেন বলটা অনেকক্ষণ ভেসে তারপর ব্যাটসম্যানের কাছে যায়। সেই ক্ষেত্রে যেটা হয়, ব্যাটসম্যান একটু এক্সট্রা সময় পেয়ে হয়তো আপনার শট খেলতে গিয়ে অনেক সময় তাকে দুবার চিন্তা করতে হয় যে আমি একটা ড্রাইভিং লেন্থের বল, এটাকে ব্যাকফুটে খেলবো না সামনে খেলবো, এই সুযোগটা তাইজুল আজকে নিয়েছেন। তিনি যে উইকেটটা পেয়েছেন সেটা আসলে আমি বলবো যে দ্যাট ওয়াজ এ রাশ শট, অ্যাকচুয়ালি অফ মিডিল একটা বল পড়েছে, সেই বল আপনি ওই সিচুয়েশনে অ্যাক্রস দ্য লাইন খেলবেন এবং স্কোয়ার লেগের দিকে চালাবেন, এটা আসলে এক্সপেক্টেড ছিল না তাদের কাছ থেকে। কিন্তু তারপর আমি বলবো যে ব্যাটসম্যানের যতটা দায় তার চেয়ে বেশি যোগ্যতা দেখিয়েছেন তাইজুল, তিনি ডিসিপ্লিন ওয়েতে বল করেছেন, এবং যেটা আবারও বলছি যে আমরা তার কাছ থেকে জোরে বল দেখে অভ্যস্ত বা একটু জোরের ওপর, তাইজুল যেটা করেছেন তিনি আজকে একটু স্লোয়ার কেসে বলটা ছেড়েছেন যাতে বলটা সারফেস অর্থাৎ উইকেটে গিয়ে একটু বেশি সময় পায় এবং গ্রিপটা করার জন্য যথেষ্ট সময় পায়, এবং ওভারঅল এখনও পর্যন্ত তাইজুলের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড ছিল সেটা তিনি আমার মনে হয় ডেলিভার করতে পেরেছেন। দেব, যদি তাইজুল তার পারফরমেন্সটা ডেলিভার করতে পারে, মেহেদি মিরাজ পারে, তাহলে কেন সাকিব আল হাসান পারছেন না? ফার্স্ট টেস্টেও আমরা কিন্তু দেখেছি তিনি তার নামের সাথে সুবিচারটা করেননি, সেকেন্ড টেস্টেও একই, আপনি কি একমত? এখনও পর্যন্ত সাকিব কিন্তু ভালো বল করেছেন এই টেস্টে। সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেখেন, আপনি যদি ফার্স্ট টেস্ট এবং এই টেস্টের ফার্স্টদের ভিডিও দেখেন পাশাপাশি নিয়ে অ্যানালিসিস করেন, দেখবেন যে কমপ্লিট চেঞ্জ অফ বডি ল্যাঙ্গুয়েজ, এটা অনেক বড় একটা ব্যাপার। একটা সময় ছিল যখন বাংলাদেশ টিম মাঠে কেমন পারফর্ম করবে এটা আসলে অনেকেই বলেন যে এটা ডিপেন্ড করতো সাকিব তামিম তাদের মুডের ওপরে, তাদের মুড যদি ভালো থাকতো বাংলাদেশ টিম ভালো খেলতো। এখন ওই ট্রেডিশনটা নেই, এখন ড্রেসিং রুমে সবাই প্লেয়ার, 11 জন মাঠে নামে, দেয়ার ইজ নো এক্সেপশন, সবাই আসলে প্লেয়ার। তো আমার মনে হয় সিনিয়র প্লেয়াররাও এখন এটা ঠিক খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং সাকিবের বোলিং যদি আজকে আমরা দেখি যে সাকিবকে আমরা ডিসিপ্লিন ওয়েতে বল করতে দেখেছি, যেমন এই বলটার কথা আমি স্পষ্ট মনে করতে পারি যে উইকেট পাওয়ার ঠিক দু বল পরেই তিনি একটা ইয়র্কার দিয়েছেন। নর্মালি যেটা হয় যে স্পিন বা পেস, এটা সবচেয়ে ভালো দেখতাম আসলে ওয়াসিম আকরামের কাছ থেকে, যখনই কোনো নতুন ব্যাটসম্যান উইকেটে আসেন ফার্স্ট ডেলিভারিটাই হতো মোস্ট অফ দ্য কেসেস ইদার ইয়র্কার অফ আ বাউন্সার। এটা হচ্ছে যে আপনার উইকেটে যখন ব্যাটসম্যান আসবে তাকে একটা মানে একটা মেসেজ দেওয়া যে আমি আই এম হিয়ার টু অ্যাটাক ইউ। সো সাকিবের মধ্যে আজকে ওই ভেনোমাস ইনস্টিংটা হয়তো 100% দেখা যায়নি, বাট সাকিবের সেই সাকিব সুলভ একটা ইনস্টিংক্ট ডেফিনেটলি দেখা গেছে। আর ওভারঅল বাংলাদেশের বোলিং পারফরমেন্স যদি আমরা বলি, ইট ওয়াজ কম্বাইন্ড টিম এফোর্ট, যে কারণে আপনি সবার নামের পাশে উইকেট দেখছেন এবং যে কারণে দিন শেষে দিনটা বৃষ্টি না হলে বা চান্দিমল অতখানি ধৈর্য না দেখালে হয়তো বা শতভাগ বাংলাদেশেরই হতে পারত। দেব, এখন 7 উইকেট, আরও 3টা উইকেট আছে কালকের ফার্স্ট সেশনে, কি আপনার মনে হচ্ছে 3টা উইকেট বাংলাদেশ নিয়ে নিতে পারবে? তো বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিটা কি ফলো করা উচিত? যেটা হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আপনার উইকেট আছে একজন সেট ব্যাটসম্যান, বাদ বাকি সবাই হচ্ছে টেলেন্ডার অর্থাৎ বোলার। নর্মালি যেটা হয় যে আপনার ফার্স্ট মর্নিংয়ের শুরুতেই হয় কি, যখন ওই সেট ব্যাটসম্যানটা বা রিকগনাইজ ব্যাটসম্যানটা উইকেটে থাকে তার জন্য উইকেটটা স্প্রেড করে দেওয়া হয়, তাকে সিঙ্গেল নেওয়ার সুযোগ দেওয়া হয়। যেই মুহূর্তে তিনি সিঙ্গেলটা নিয়ে নিলেন সেটাতে তারপরে যদি ওভারের 2, 3 বা 4 বল যে পরিমাণ বলই থাকুক না কেন, টেইলেন্ডার যিনি আসেন তাকে অ্যাটাক করা হয়, এবং আমি নিশ্চিত বাংলাদেশ ঠিক এটাই করবে। তাতে যদি 10-15 বা 20 রান বেরিয়ে যায় বা 5 বাউন্ডারি বেরিয়ে যায়, মুশফিক শুডন্ট মাইন্ড। মুশফিকের যেটা করা উচিত বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি যেটা হওয়া উচিত,
যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কাকে অল আউট করা উচিত, কেননা বাংলাদেশের এই টেস্টে ফোর্থ ইনিংস ব্যাট করতে হবে এবং বাংলাদেশের সেটা মাথায় রেখেই যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। দেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নিয়ে, বিরতি নিয়ে আবার আমরা আপনার কাছে ফিরছি। দর্শক, চলছে খেলাযোগ, ফিরছি একটা বিরতির পর, সাথেই থাকুন। আপনারা আছেন একাত্তরে, চলছে খেলাযোগ এবং আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী। দেব, আমরা এর আগে বাংলাদেশের পুরো বোলিং নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি বললেন কিভাবে কি হলো, কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে যদি আমরা আলোচনা করি একবার, যেভাবে ওরা তারা উইকেট পড়লো, এক একটা উইকেট দিয়ে এলো, এই ব্যাপারে বিস্তারিত আপনি কি জানাবেন? আপনি শ্রীলঙ্কার ব্যাটিং যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একদিকে দীনেশ চান্দিমাল, বাদ বাকি সবাই আরেকদিকে, যেটা হচ্ছে ডিসিপ্লিন ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা করতে হয় শ্রীলঙ্কানরা সেটা করতে পারেনি। আপনি যদি শ্রীলঙ্কার উইকেটগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে দ্যাট ওয়াজ দ্য শট দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড। আপনি খুব ভালো ব্যাটিং করছেন, অ্যাট দ্য সেম টাইম লাস্ট ম্যাচটাতে আপনি 194 করেছেন, সেই ব্যাটসম্যান এই সিচুয়েশনে ডাউন দ্য উইকেট এসে স্ট্যাম্পিং হবেন, এটা বোধহয় শ্রীলঙ্কার ভক্ত সমর্থক কেউই এক্সপেক্ট করেননি। আপনি এই যে স্নিকটা হলো, এই স্নিকটা আলটিমেটলি আমরা বাংলাদেশের ফার্স্ট টেস্টে যদি দেখি, তামিম এই ধরনের স্নিকে আউট হয়েছেন, সাকিব রাশোর খেলতে গিয়ে আউট হয়েছেন, যেটা হয় কি ব্যাটসম্যানদের ডিসিপ্লিনটা যে ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সেটা রাখতে পারেনি। আমি বলবো যে যে উইকেটগুলো গেছে এর মধ্যে অ্যাটলিস্ট 5টা উইকেট শ্রীলঙ্কানরা নিজেরা দিয়ে দিয়েছে, অর্থাৎ রাশোর খেলে আউট হয়েছে। এটা একদিক দিয়ে বাংলাদেশের জন্য আপনার একটা কি বলে যে তাদের মনে রাখার একটা ব্যাপার হতে পারে, কেননা আপনার অপোনেন্ট যে ভুলগুলো করেছে সেগুলো যদি আপনি দেখেন এবং সেগুলো মনে রাখেন এবং সেই ভুলগুলো না করেন, এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে সবসময় একটা অভিযোগ থাকে যে তারা ভালো খেলতে খেলতে রাশ শট খেলে আউট হয়ে আসে, কিংবা যে সিচুয়েশনে বা যে পজিশনে যে শটটা খেলা উচিত না তারা ঠিক সেই শটটাই খেলে। এই ক্ষেত্রে শ্রীলঙ্কানদের আমরা ওই ধরনের ভুল খেলতে দেখেছি, অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল তারা ফ্ল্যাশ করে আউট হয়েছেন, অ্যাট দ্য সেম টাইম ভেতর আসা বল তারা, আমরা যেটা মেন্ডিসের ক্ষেত্রে দেখলাম তিনি বের হয়ে এসে তিনি স্ট্যাম্পিং হয়েছেন, অ্যাট দ্য সেম টাইম স্লগ সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন, অ্যাট দ্য সেম টাইম রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন সাকিবের বল যে বোলটা হলো। তো সব মিলে বলা যায় যে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ডিসিপ্লিনটা একেবারেই লক্ষ্য করা যায়নি এক্সেপ্ট দীনেশ চান্দিমাল। দেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে ছিলেন আমাদের সহকর্মী দেব চৌধুরী। কলম্বোতে বাংলাদেশের শততম টেস্ট চলছে শ্রীলঙ্কার বিপক্ষে, প্রথম দিন শেষে 7 উইকেট হারিয়ে 238 রান সংগ্রহ করছে শ্রীলঙ্কা। এই ছিল এই মুহূর্তে খেলাযোগে, জানতে চাই আপনার কথাও, যোগ দিন খেলাযোগের অফিসিয়াল ফেসবুক পেজে। খেলা দেখুন, খেলায় থাকুন, চোখ রাখুন একাত্তরে।